আজ আমরা শুরু করব হচ্ছে ক্যাকটাসের যে মিডিয়া, সেই মিডিয়া থেকে শুরু করে ক্যাকটাস কীভাবে রিপোর্টিং করতে হয় সেই রিপোর্টিংয়ের ভিডিওটা। তো এক্ষেত্রে আমরা রিপোর্টিংয়ের জন্য যে ক্যাকটাসের মিডিয়া নিচ্ছি, তো সেই মিডিয়া হচ্ছে কনস্ট্রাকশন স্যান্ড, যেটাকে আমরা বলি সিলেটি বালি, কোকোপিট, এবং আছে হচ্ছে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড দেওয়াটা একটা মোটামুটি মাস্ট দেওয়া, কারণ না দিলে বেশ প্রবলেম হয় এবং গাছটা পচেও যায় অনেক সময়। এবং তার সাথে আছে কয়লার গুঁড়া। কয়লার গুঁড়াটা তেমন একটা প্রয়োজনীয় না, কিন্তু সেক্ষেত্রে আমি দিয়ে রাখছি কয়লার গুঁড়া এবং হাড়ের গুঁড়া। আর এছাড়াও আপনি যারা দিতে পারবেন তা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট অনেক সময় দেওয়া যায়, তার সাথে দেওয়া যায় পারলাইট, আকাদামা, এছাড়াও পাথরের কুচি, শিং কুচি, এগুলো বেশ দেওয়া যায়, এগুলোতে সমস্যা হয় না। তো এখানে আমরা শুরু করবো ক্যাকটাসের। এখানে আমরা একটা শুরুতে একটা পট নিয়ে রেখেছি, পটটা ক্যাকটাসের সাইজের অনুপাতে নিয়েছি আমরা। এবং এখানে আমরা মূলত ব্যবহার করছি কোকোপিটটা, সবচেয়ে বেশি ইউজ করছি, কারণ কোকোপিটে এই জিমনো ক্যালসিয়াম মিহানোফিচিটা খুব ভালো হয়। তো এখন আমরা ক্যাকটাসের যে রুটটা দিচ্ছি, রুটটা বেশ সুন্দর এবং রুটটার বেশ ই ভালো আছে। তো এখানে আমরা নিচ্ছি ক্যাকটাসের পটের অনুযায়ী মেপে দেখবো যে পটটা ঠিকঠাক হয় কি না। তো এই পটটা বেশ মানাইছে, এবং পটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জানি একটু ফাঁকা থাকে পটটা, একদম ক্যাকটাসের কাটার গায়ের সাথে আটসাট হওয়া যাবে না, তাহলে ক্যাকটাসের ইটা খারাপ হবে, আবার রিপোর্টিংটা ভালো হবে না। এখন আগে থেকে নেওয়া কিছু মিডিয়ার মধ্যে আমরা ক্যাকটাসটা সেট করব। তো সেট করার সময় দেখবো যেন ক্যাকটাসটা ভালো থাকে, এবং আমরা পুতুল কেটে একটা ক্যাকটাসের ছড়ানোর মতো, মানে মিডিয়া ছড়ানোর মতো একটা পাত্র বানাইছি। এখানে আমরা মিডিয়াগুলোকে হচ্ছে দিয়ে রাখছি এক্ষেত্রে। তো মিডিয়াগুলো আমরা আস্তে আস্তে দেবো, জানি বেশি তাড়াহুড়া না করি, কারণ অনেকগুলো বার্ডস আছে, বার্ডসগুলো ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মিডিয়াগুলো আমরা হাত দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াগুলো সেট করতে পারি। তো মিডিয়া সেট হওয়ার পরে আমরা দেখতে পাবো ক্যাকটাসটা খুব সুন্দরভাবে বসছে কি না। এখন আমরা মিডিয়া দেওয়া শেষ হয়নি, মিডিয়া এখনও দিচ্ছি। তো এখানে মিহানোফিচের ক্ষেত্রে কি, মিহানোফিচের ক্ষেত্রে হচ্ছে আপনার কোকোপিটটা দিলে খুব ভালো গ্রোথ হয়, কারণ এটার ময়েস্ট মিডিয়া খুব পছন্দ করে, যেহেতু এটা কোকোপিটের মধ্যে বেশ পানি আটকা রাখতে পারে অনেকটা টাইম, এবং নর্মাল যে আপনার কনস্ট্রাকশন স্যান্ডের মতন তাড়াতাড়ি ময়েস্টটা খালি হয়ে যায় না, এক্ষেত্রে কোকোপিটটা খুব ভালো কাজ করে। তো এক্ষেত্রে আমরা জিমনো মিহানোফিচের ক্ষেত্রে কোকোপিটটা খুব মাত্রা বেশি দিয়ে রেখেছি, অন্যান্য ক্যাকটাস হলে কোকোপিটটা দেওয়ার দরকার নাই বেশি একটা, কারণ অনেক ক্যাকটাসে কোকোপিটটা খুব ঝামেলা করে। তো আমরা মোটামুটি ঝাঁকিয়েটাকে জানি এয়ার না থাকে ক্যাকটাসের মিডিয়ার মধ্যে, তো সেক্ষেত্রে আমরা ঠিকঠাক করে নিলাম ঝাঁকিয়ে। এখন উপরে আমরা টপিংস দেওয়ার জন্য, সেই টপিংসের যে সয়েল থাকে আপনার সিলেটি বালি যেগুলো বলি আমরা, ওগুলো চেলে একটু বড়ো দানাগুলো আমরা আলাদা করে নিয়েছি। এখানে সিলেটি বালিটা আলাদা করা খুব মানে কষ্টসাধ্য ব্যাপার না, আর খুব সহজও না, ট্রাই করবেন, অনেক সময় করে আমার দোকানে কিনতে পাওয়া যায়। যদি আপনি কিনে আনতে পারেন তাহলে তো আর খাটনি করে বানানোর দরকার নাই। তো আমরা এখানে নিলাম, তো এটা হচ্ছে এই টপিংস অনেকে আকাদামা ইউজ করেন, কিন্তু আকাদামাটা বাংলাদেশে সাপেক্ষে খুবই খুবই ব্যয়বহুল, এবং মানে আমরা যারা স্টুডেন্ট আর কি, তো তাদের জন্য এটা আসলেও আকাদামাটা একটু মানে বেশি দামে হয়ে যায় খুব একটা। তখন আমরা মোটামুটি যেটি পটিং করেছি, পটিংসের পরে এখন আমরা ওই টপিংসটা, যে টপিংসের যে মিডিয়াটা সিলেটি স্যান্ডের যেই ওগুলো আমরা দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করবো যেন বেশি না হয়। তো টপিং দেওয়ার মূল কারণ হচ্ছে টপিংসটা দিলে ক্যাকটাসের নিচে দিয়ে দাগটা পড়ে, আপনার হচ্ছে দাগটা পড়ে হচ্ছে দুই কারণে, পানি বেশি মানে যেই পার্টিকেলগুলো থাকে ডাস্ট পার্টিকেল, ওই পার্টিকেল যদি আপনার ক্যাকটাসের গায়ে লেগে থাকে তাহলে এটা একটা দাগের সৃষ্টি করে, যেটা পরবর্তী সময়ে ক্ষত সৃষ্টি হতে পারে এবং দেখতে খুব একটা ভালো না। তো আমরা এভাবেও রাখতে পারে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করবো যেন টপিংসটা দেওয়া যায়, তাহলে টপিংসটা দিলে জিনিসটা ভালো দেখায়, আর দেখতে সুন্দর লাগে, আর কাজের জিনিসটাও। প্রথমে আমি মনে করতাম যখন মানুষ টপিংস দিত, আমি মানে ভাবতাম যে ঘটনা কি, এটা খালি খালি দিচ্ছে কী জন্য, পরে
একটু ভালো করে একটু মানে গবেষণা টবেষণা করে দেখলাম যে না আসলেও টপিংসটা আমার কয়েকটা গাছে আমি প্র্যাকটিক্যালি পরীক্ষা করলাম, দেখলাম যে না টপিংসটা দিলে গাছের গায়ের দাগটা কম হয়। তো আমাদের টপিংসটা দেওয়া মোটামুটি শেষ, তো এখন আমরা দেখবো যে একটু চেপে দেখবো যে নড়বড়া আছে কি না। মনে হয় নড়বড়া নাই, কারণ নড়বড়া হলে দেখা যেত, মোটামুটি ট্রাই করতে পারেন চেপে বসানো যায় ক্যাকটাসটা, নড়বড়া হলে দেখতে ভালো লাগবে না, এবং দেখতে তো ভালো লাগবেই না বলতে গেলে এটা আরও ক্ষতিকর নড়বড়া হলে, কারণ ক্যাকটাসটা যদি বেশি পানি পড়ে বা তাহলে পচেও যেতে পারে পানির জমির থেকে। তো সেক্ষেত্রে সবসময় ট্রাই করতে হবে জানি মোটামুটি একটা হার্ড একটা ফর্মেশনে রাখা যায় ক্যাকটাসটাকে পটের সাথে। তো এখন আমরা মোটামুটি রোপণ শেষ, এখন আমরা অসমোকোট ইউজ করবো তার সাথে। অসমোকোট বাজারে অনেক অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু আমরা মোটামুটি এটা হচ্ছে আপনার আমেরিকান থেকে নিয়ে আসা অসমোকোট, যেটা ডিব্বাতে ছিল বড় সড়ো একটা, আমি জাস্ট এটাকে প্যাকেটে রাখছি আমার সুবিধার্থে। তো অসমোকোটটা আপনি ইউজ করতে পারেন খুব ইজিলি, এবং অসমোকোটটা দিলে আপনার হচ্ছে পাতা পচা সার বা ভার্মি কম্পোস্টটা মোটামুটি না দিলেও চলে, এই জন্য আমি আজকে দেইনি কারণ আমার কাছে অসমোকোট আছে। যদি অসমোকোটটা মোটামুটি খরচ সাপেক্ষ, খরচ কমাতে গেলে আপনার অসমোকোটটা না দিয়ে ভার্মি কম্পোস্ট বা পাতা পচাটাও ইউজ করতে পারেন, ওটাই আসলে ন্যাচারাল একটা জিনিস আর খুব ভালো। যদিও পাতা পচাটা খুব আমি মোটামুটি পাইনি, কিনতে গেছিলাম কিন্তু টাফ পাওয়াটা, তো আমি এটা দিয়ে ইউজ করি। তো মোটামুটি আমাদের ক্যাকটাস রিপোর্টিং করা শেষ, অসমোকোট দেওয়াও শেষ, তো দেখতে মোটামুটি ভালো লাগছে। আবার টপিংসটাও বেশি উঁচা হয় নাই, টপিংসটা মোটামুটি যতদূর নিচু সম্ভব ততটুকুই আমরা দিয়েছি, বেশি উঁচা করি নাই, কারণ বেশি উঁচা করলে গাছটাও খারাপ দেখা যেত এবং গাছটারও হয়তো বা পরে অনেক সময় কোনো সমস্যা দেখতে পেতাম বেশি দূরে ডোবায় রাখলে বা।